বিসমিল্লা রহমান রহিম একাদশ শ্রেণীর মানবিক শাখার সমাজবিজ্ঞান বিষয়ের সকল ছাত্রছাত্রীদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আমি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রবাসক সমাজবিজ্ঞান সরকারি রাজুর কলেজ রাজুর মাদারপুর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সভ্যতা সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে সমাজবিজ্ঞানে মৌলিক প্রত্যয়সমূহের মধ্যে অন্যতম একটি প্রত্যয় বা বিষয় হচ্ছে সভ্যতা গেলো ক্লাসে আমরা সংস্কৃতি নিয়ে কথা বলেছি আজ আমরা সভ্যতা নিয়ে কথা বলবো সভ্যতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিলাইজেশন সভ্যতা মূলত বস্তুগত সৃষ্টি উদাহরণস্বরূপ একটি কলমকে আমরা উপস্থাপন করতে পারি সভ্যতার প্রতীক হিসাবে সভ্যতা সমাজের চালিকা শক্তি সার্বিকভাবে বলতে গেলে বলতে হয় উন্নত ধরনের শিল্পকলা বিজ্ঞান ধর্ম এরই সমন্বিত অর্থে সভ্যতা শব্দটির ব্যবহার করা হয়েছে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সভ্যতাকে সংজ্ঞায়িত করেছেন আমরা সেই সংজ্ঞাগুলো একে একে উপস্থাপন করছি প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এবং পেস সভ্যতার দিতে গিয়ে বলেন সভ্যতা অর্থে আমরা বুঝি মানুষ তার জীবন ধরনের ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য যে যান্ত্রিক ব্যবস্থা কলাকৌশল ও সংগঠন সৃষ্টি করেছে তারই সামগ্রিক রূপ হচ্ছে সভ্যতা মেখাইবার আরও বলেন আওয়ার সিভিলাইজেশন ইজ হট উই আর আমরা যা তাই আমাদের সংস্কৃতি আর আমরা যা ব্যবহার করছি তাই আমাদের সভ্যতা মূলত সভ্যতা এবং সংস্কৃতি একই যৌগের পৃথক দুটি উপাদান মাত্র সমাজ বিজ্ঞানী টয়নবি সভ্যতার একটি নান্দনিক সংজ্ঞা উপস্থাপন করেছেন তিনি বলেন সভ্যতা বলতে নীতি ধর্মীয় ঐতিহ্য এবং আদর্শের এমন এক প্রাতিষ্ঠানিক রূপকে বোঝায় যা এক বা একাধিক সমাজকে প্রভাবিত করে দার্শনিক স্পেঙ্গলায় দার্শনিক স্পেংলার এর মতে উৎকর্ষ সাধিত কৃষ্টির চূড়ান্ত রূপই হচ্ছে সভ্যতা সভ্যতাকে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা যে নান্দনিকভাবে উপস্থাপন করেছেন তার আলোকে আমরা বলতে পারি সভ্যতা হল জ্ঞান বিজ্ঞান ও কারিগরি পদ্ধতির দ্বারা প্রকৃতিতে প্রকৃতিকে বসে আনা রিপিট করছি সভ্যতা হল জ্ঞান বিজ্ঞান ও কারিগরি পদ্ধতির দ্বারা প্রকৃতিকে বসে আনা তো আমরা সভ্যতার গুটিকয়েক কয়েক সংজ্ঞা উপস্থাপন করলাম এবার আমরা সভ্যতার ধরনকে একটু তুলে ধরি ধরনটা কীরকম প্রাচীনকালে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সভ্যতার বিকাশ ঘটেছে তাই উৎপত্তিগত স্থানের উপর ভিত্তি করে সভ্যতাকে কয়েকটি ভাগে ভাগ করা যায় নাম্বার এক নদী তীরবর্তী সভ্যতা বিভিন্ন নদ নদীর অববাহিকায় বিকশিত সভ্যতাকে বলা হয়ে থাকে নদী তীরবর্তী সভ্যতা যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠা সভ্যতার নাম হয়েছে সিন্ধু সভ্যতা নীল নদের অববাহিকায় গড়ে ওঠা সভ্যতার নাম হয়েছে মিশরীয় সভ্যতা দ্বিতীয়টি হচ্ছে সমুদ্র তীরবর্তী সভ্যতা সমুদ্র উপকূলে গড়ে ওঠা সভ্যতাকে সমুদ্র তীরবর্তী সভ্যতা বলে অর্থাৎ সমুদ্রের উপকূল বা অঞ্চলে বা এলাকায় যে সভ্যতা গড়ে উঠেছে সেটা হচ্ছে সমুদ্র সভ্যতা উদাহরণস্বরূপ উপস্থাপন করা যায় ভূমধ্য সাগর ও ইজিয়ান সাগর তীরে গড়ে ওঠা সভ্যতার নাম হচ্ছে গ্রিক সভ্যতা আর পারস্য উপসাগরে উপসাগর এলাকায় গড়ে ওঠা ক্যালডিও সভ্যতা অঞ্চল ভিত্তিক সভ্যতা বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা সভ্যতাকে অঞ্চল ভিত্তিক সভ্যতা হিসাবে অভিহিত করা হয়ে থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দক্ষিণ আমেরিকার মায়া সভ্যতার কথা তো আগেই বলেছি সভ্যতা এবং সংস্কৃতি একই যৌগের দুটি পৃথক উপাদান এবার আমরা সভ্যতা এবং সংস্কৃতির মাঝে যে সম্পর্ক এবং পার্থক্য রয়েছে সেটা আমরা একটু সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করছি সংস্কৃতি ও সভ্যতার মাঝে পার্থক্য সংস্কৃতি মানুষের ভিতরের দিক আর সভ্যতা মানুষের বাহ্যিক আচরণ সংস্কৃতি পরিমাপযোগ্য নয় সভ্যতা পরিমাপযোগ্য সংস্কৃতি গ্রহণ সহজতর নয় সভ্যতা সহজে গ্রহণ করা যায় সংস্কৃতির স্থায়িত্ব বেশি সভ্যতার স্থায়িত্ব কম অর্থাৎ সভ্যতা কালের গর্বে যত তাড়াতাড়ি হারিয়ে যায় সংস্কৃতি ততটা নয় সংস্কৃতির কোনো ক্ষতিকর দিক নেই কিন্তু সভ্যতার ক্ষতিকর দিক ও উপকারী দিক দুটো রয়েছে উদাহরণস্বরূপ আমরা আণবিক শক্তির কথা বলতে পারি সংস্কৃতির ভার আছে সভ্যতার রয়েছে দীপ্তি তাই সংক্ষেপে আমি সংস্কৃতি এবং সভ্যতার মাঝে গুটি কয়েক পার্থক্য উপস্থাপন করলাম যার মধ্য দিয়ে সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে আমাদের একটি পরিষ্কার ধারণার জন্ম নেবে এরই সঙ্গে এরই সাথে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা আনারুল্লা চৌধুরীর সমাজবিজ্ঞান বইটি এবং কাজল ব্রাদার্সের কাজল ব্রাদার্সের প্রকাশিত সমাজবিজ্ঞান বইটি এই চতুর্থ অধ্যায়ের মৌলিক প্রত্যয়সমূহ দেখলে বিষয়টা তোমাদের কাছে আরও খোলসা হয়ে যাবে এর মধ্য দিয়ে আমরা সংস্কৃতি এবং সভ্যতা যে একই বৃন্তে ফোটা দুটো জিনিস সেটাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম তো আজ এ পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ